ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অন্যতম একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে এবং ফজিলত সম্পর্কে, যে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের কী গুরুত্ব রয়েছে এবং এর ফজিলত কী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদানস্বরূপ কী রেখেছেন, এই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই জানতে পারবেন এবং ফজিলত লাভ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। মূল আলোচনা শুরু করার আগে যেই কথাটি না বললেই নয়, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে ধন্যবাদ। তো আশা করবো আজকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে। আজকে আমরা জানব নফল ইবাদতের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে ইনশাল্লাহ। আশা করব সকলেই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। তো চলে যাব মূল আলোচনায়। মূল আলোচনা শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে ধন্যবাদ। তো আশা করব আজকে সাবস্ক্রাইব ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক নফল ইবাদতের গুরুত্ব। নফলের গুরুত্ব প্রকাশ থাকে যে নফল ইবাদত ব্যতীত কোনো বান্দা আল্লাহ তাআলার অধিক নিকট অর্জন করতে পারে না। নফলের গুরুত্ব বর্ণনা করে মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাক রাব্বুকা মাকামান মাহমুদা। তো রাতের কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন, এটা আপনার জন্য অতিরিক্ত। হযরত, হয়তো আপনার প্রভু আপনাকে মাকাম মাহমুদে পৌঁছাবেন। বনি ইসরাইল 79। নফলের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাওয়াবু ইলাল্লাহি বিআন্নাফিলি হাত্তা উহিব্বাহু ফাইযা আহাব্বাতুহু কুনতু سَمَعَهُ اللَّيْلِ سَمَعَهُ بِهِ وَبَصَرُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَأْدِيَ الَّتِي يَبْتِسُ بِهَا وَرِجْلُهُ الَّتِي يَمْسِي بِهَا وَإِنْ سَأَلْنِي لَا أَعْطِينَتْهُ وَلَئِنْ سَعَادَتِ الْأَعْيدَاتٍ। অর্থাৎ, আমার বান্দা নফলের মাধ্যমে আমার নিকটবর্তী হয়, এমনকি আমি তাকে ভালোবাসি, ভালোবেসে ফেলি। যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কানের হেফাজতকারী হয়ে যাই, যে কান দিয়ে সে শুনে। আমি তার চোখের হেফাজতকারী হয়ে যাই, যে চোখ দ্বারা সে দেখে। আমি তার হাতের হেফাজতকারী হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে। এবং আমি তার পায়ের হেফাজতকারী হয়ে যাই, যে পা দ্বারা সে হাঁটে। যদি বান্দা আমার নিকট কিছু চায় তাহলে অবশ্যই আমি তাকে তা প্রদান করি, আর যখন সে আমার নিকট আশ্রয় চায় তখন তাকে আমি আশ্রয় দান করি। বুখারী শরীফ। এছাড়া আল্লাহ তাআলা নফল ইবাদতের মাধ্যমে বান্দার ফরজ ইবাদতের ভুল ত্রুটি মাফ করে দেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কহল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাল সামিআ তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, ফা ইন্না সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা।
وإن فسدت فقد جاء فقد خاب وخسر. فإن تقاسى من فريدته شيء قال الرب عز وجل انظر هل لعبدي ما من تطع فقيم بها ما انقصص من الآفير ثم يكون سارئ عمله على ذلك. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় কিয়ামতের দিন বান্দার আমল সমূহ থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি নামাজ শুদ্ধ হয়ে যায় তাহলে সে সফল কাম হবে এবং মুক্তি পাবে, আর যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে সে ধ্বংস ক্ষতিগ্রস্ত হবে। যদি কিয়ামতের দিন বান্দার ফরজ আমলের হ্রাস দেখা যায় তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবে, তোমরা দেখো আমার বান্দার কোনো নফল আছে কি না। অতপর নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করা হবে, তারপর তার সমস্ত আমলগুলোর হিসেব এরূপ করা হবে। তিরমিজি ইবনে মাজাহ। নফলের ফজিলত অনেক। নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। নিম্নে নফল ইবাদতের ফজিলত কোরআন হাদিসের আলোকে বর্ণনা করা হলো। নফল নামাজের ফজিলত, ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ আদায় করলে অধিক সওয়াব পাওয়া যায়। যেমন হাদিস শরীফে আছে, আন উমর ইবনে হাবিবাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা ক্বালাত সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লু ইয়াউমিন সিনতা আশরাতা রাকাআতান তাওউআন গায়রা ফারিদাতিন ইল্লা বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও ইল্লা বুয়িলাহু বাইতুন ফিল জান্নাতি রাওহু মুসলিম আফি রাওহু নাসাঈ আরবা ক্বাবলা যুহর ওরাকাতাই বাদাহা ওরাকাতানি বাদাল গরবি ওরাকাতাইনি বাদাস সামাই ওরাকাতাইনি কবলাল ফজর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, যখন কোনো মুসলিম বান্দাহ আল্লাহ তাআলার উদ্দেশ্যে প্রত্যেক দিন ফরজ ছাড়া 12 রাকাত নফল নামাজ আদায় করবে, তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করবেন, অথবা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করা হবে। মুসলিম সুনানে নাসাইতে আছে, তা হলো 4 রাকাত জোহরের পূর্বে, 2 রাকাত জোহরের পরে, 2 রাকাত মাগরিবের পরে, 2 রাকাত এশার পরে এবং 2 রাকাত ফজরের নামাজের পূর্বে মুসলিম। অন্য হাদিসে আছে, আলাইকুম বিকাইমিল লাইলি ফাইন্নাহু দা আবু সালিহিনা ক্বাবলাকুম ওমা করাবাতুন লাকুম ইলাল্লাহি আজ্জা ওয়াজাল্লা ওমা ফারাতুন লিসাইয়্যাতি ওমা নাহুন আনিল ইসমি ওমা তারাদু লিজ্জাকারি আনিল যা সাদি। তোমাদের তাহাজ্জুতে নামাজ পড়া কর্তব্য কেন নেই হয়? পূর্ববর্তী বুজুর্গানদের অভ্যাস প্রচুর নৈকট্য অর্জনের সহায়ক, পাপ মোচনকারী, অপরাধ প্রবণতা থেকে বাধা দানকারী এবং শরীর থেকে রোগ দূরকারী। তাবরানী শরীফ 6154। তাহাজ্জুতে গুনাহ মাফ হয়, যেমন হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে স্ত্রীকে জাগায় সে ঘুম বেশি আক্রান্ত হলে মুখে পানি ছিটিয়ে দেয়, অতপর তারা দুজনে উঠে রাতে কিছু সময় তোমাদের তাহাজ্জুতে নামাজ পড়া কর্তব্য, কেননা ইহা পূর্ববর্তী বুজুর্গানদের অভ্যাস প্রচুর নৈকট্য অর্জনের সহায়ক, পাপ মোচনকারী, অপরাধ প্রবণতা থেকে বাধা দানকারী এবং শরীর থেকে রোগ দূরকারী। তাবরানী শরীফ 6154। তাহাজ্জুদে গুনাহ মাফ হয়, যেমন
হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে স্ত্রীকে জাগায়, সে ঘুমে বেশি আক্রান্ত হলে মুখে পানি ছিটিয়ে দেয়, অথবা তারা দুজনে উঠে রাতে কিছু সময় নামাজ পড়ে তবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাগরিব আবু দাউদ। তো এরকম অনেক ফজিলত রয়েছে নফল সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ তাআলা রাসূল অনেক গুরুত্ব প্রদান করার জন্য বলেছেন। তো এই জন্য আমরা অবশ্যই আজকের এই ভিডিও থেকে শিক্ষা অর্জন করব, এবং আল্লাহ তাআলার হুকুমের পাশাপাশি আমরা বেশি বেশি নফল ইবাদত করব, জিকির আজকার, তাসবি, তাহলিল, তাহাজ্জুদ নামাজ, এ ধরনের যত নফল ইবাদত রয়েছে আমরা বেশি বেশি করব, তাহলে আমরা অবশ্যই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সফল হব। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমল দ্বারা আমাদের শিক্ষা অর্জন করে এই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।